হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা যারা স্মার্টফোন ইউজ করি, অনেক ক্ষেত্রেই প্রয়োজন পড়ে যে কোনো অ্যাপকে লক করে রাখা। আর এটা কিন্তু যাদের প্রাইভেসির জন্য লক করে রাখতে হয়, অনেকেই কিন্তু আমরা থার্ড পার্টি অ্যাপ ইউজ করি। আর ওই অ্যাপগুলো করে কি, আমাদের ফোনের যে ডকুমেন্টস আছে এগুলো কিন্তু চুরি করে। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি সেটিংস দেখাবো, এই সেটিংসের মাধ্যমে আপনি কোনো রকমের থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনার ফোনটাকে, অর্থাৎ আপনার ফোনের যে কোনো অ্যাপকে আপনি লক করে রাখতে পারবেন এবং কিভাবে সেগুলোকে আবার আনলক করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে। আপনি যদি টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটিকে ফলো করে দিবেন। চলুন শুরু করা যাক। আচ্ছা, চলুন আপনাদেরকে একটি বোনাস টিপস দেই। আপনারা অনেকেই জানেন আমি কিন্তু মান্থলি আমার হাতের স্মার্টফোন দিয়ে ঘরে বসে 1,09,000 টাকা থেকে 1,20,000 টাকা পর্যন্ত মান্থলি ইনকাম করে থাকি। আপনারা যারা কাজ করতে চান, আপনি কি করবেন, ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পরে আপনি আমাদের চ্যানেলে প্রবেশ করবেন। চ্যানেলে আসার পরে আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন প্লেলিস্ট নামে, এই প্লেলিস্ট অপশনে ক্লিক করে দিবেন। সর্বপ্রথম একটি প্লেলিস্ট পেয়ে যাবেন সেলফ অ্যাপ রিভিউ, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সর্বপ্রথম যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, সেলফ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে, এই ভিডিওটা দেখে আপনি সেলফ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিন। এরপর এই ভিডিওতে দেওয়া ফেসবুক অ্যাকাউন্টে আমার সাথে যোগাযোগ করুন, আপনাকে যত ধরনের সাপোর্ট প্রয়োজন হয় ইনশাল্লাহ আমি দেব। ওয়েল, আমরা সর্বপ্রথম চলে আসব মোবাইল স্ক্রিনে। এরপর আমরা এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিব, অর্থাৎ সেটিংসের যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটাকে ওপেন করে দিব। এরপর আমরা চলে আসব নিচের দিকে। এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর একটি অপশন পেয়ে যাবেন অ্যাপস নামে, আপনারা এখান থেকে এই অ্যাপস অপশনে ক্লিক করে দিবেন। অ্যাপস অপশনে ক্লিক করার পর একটি অপশন পেয়ে যাবেন একেবারে নিচের দিকে অ্যাপস লক নামে, আপনারা এখান থেকে অ্যাপস লক এই অপশনে ক্লিক করে দিবেন। অ্যাপস লকে ক্লিক করার পরে এই অপশনটি পেয়ে যাবেন। আর যারা সরাসরি অ্যাপ অপশনে আসার পরে অ্যাপ লক এই অপশনটি খুঁজে না পান, আপনারা কিভাবে খুঁজে পাবেন, আপনারা ব্যাকে চলে আসবেন। আপনারা একেবারে উপরে চলে আসবেন, এখানে সার্চ বার পাবেন, আপনি এখানে লিখবেন অ্যাপ লক। আপনি এখান থেকে অ্যাপ লক লিখে সার্চ করে দিবেন। অ্যাপ লক লিখে সার্চ করার পর আপনার সামনে কিন্তু এই সেটিংসটি চলে আসবে। এখান থেকে আপনারা অ্যাপ লক এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন নামে একটি অপশন রয়েছে, আপনারা এখান থেকে টার্ন অন এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে একটি প্যাটার্ন লক দিতে পারেন। তো আমি এখান থেকে নর্মালি একটা প্যাটার্ন লক দিয়ে দিচ্ছি। এরপর আবারও এটা কনফার্ম করতে হবে প্যাটার্ন লকটা দিয়ে, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি অপশন চলে আসতে পারে, অনেকের ক্ষেত্রে নাও আসতে পারে। আপনারা নর্মালি নট নাওয়ে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে 4 থেকে 5 সেকেন্ড সময় নিবে, এরপর আপনারা আবারও নট নাওয়ে ক্লিক করে দিবেন। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই কয়টা অ্যাপ কিন্তু লক করা যাচ্ছে। আপনি কিন্তু চাইলে যে কোনো অ্যাপই লক করে রাখতে পারবেন। আর এটা করার জন্য আপনি এখান থেকে একবার ব্যাকে আসবেন, অথবা উপরে আপনার একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যারো বাটন, এই অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। এখন আপনি কিন্তু একটি ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, অর্থাৎ আপনি যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন, ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে থাকেন, আপনার ফোন থেকে আপনার ফিঙ্গারপ্রিন্টটাকে দিয়ে নিতে হবে। তো আমি যেহেতু এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিলাম, এখন দেখতে পাচ্ছেন আপনার ফোনে যত ধরনের অ্যাপস থাকবে আপনি কিন্তু এখান থেকে লক করে রাখতে পারবেন। দেখেন, আমি নর্মালি এখান থেকে আমাদের এই সেলফ অ্যাপটাকে লক করে রাখলাম। তো এখান থেকে এটা অপশনটাকে আমি জাস্ট অন করে দিলাম। এখন আমি এখান থেকে মিনিমাইজ করে বের হলাম। এখন আমি যদি এখান থেকে সেলফ অ্যাপটাকে ওপেন করে দেই, দেখেন লক হয়ে যাবে। দেখেন, আমার এখানে কিন্তু এরকম একটি অপশন চাচ্ছে, ক্যান্সেল করে দিচ্ছি। আমি যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি অথবা আমি যে প্যাটার্ন লক করেছি, এই দুইটার একটার মাধ্যমে কিন্তু আনলক করতে হবে। দেখেন, আমি এখান থেকে প্যাটার্ন লক দিয়ে দিচ্ছি, আমাদের অ্যাপটা কিন্তু আনলক হয়ে গেছে, অর্থাৎ ওপেন হয়ে গেছে। এভাবে করে আপনারা কিন্তু লক করে রাখতে পারেন। আর আপনি যদি লক করার পরে চান যে আনলক করবেন, সেটা কিভাবে করবেন এটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে আসবেন সেটিংস অপশনে। সেটিংস অপশনে চলে আসার পর যাদের
নিচে গিয়ে অ্যাপ লক অপশনটা খুঁজে না পান সার্চ বারে অ্যাপ লক লিখে সার্চ করবেন। আর যারা খুঁজে পান আপনারা এখান থেকে অ্যাপস অপশনে ক্লিক করবেন, এরপর অ্যাপস লক অপশনে ক্লিক করবেন, এরপর আপনারা এখান থেকে প্যাটার্ন লক দিবেন অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেবেন। আমি এখান থেকে প্যাটার্ন লক দিয়ে নিলাম। এরপর এখানে কি করবেন, এই যে আপনি যেই অ্যাপটাকে লক করে রেখেছেন আপনি কিন্তু এই অ্যাপটাকে আপনি অফ করে দিতে পারেন। তো এখান থেকে আমি এই অপশনটাকে অফ করে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন আপনার উপরে একটি অপশন রয়েছে অর্থাৎ সেটিংস অপশন। আপনি কিন্তু এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে সরাসরি এই লক অপশনটাকেই অফ করে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লক, আমি প্রথমে যেটা দেখাইলাম এটা হচ্ছে আপনার কিভাবে যে কোনো অ্যাপকে আনলক করতে হয়। আর আপনি যদি এই অ্যাপ লক এই অপশনটাকে অফ করে দেন এবং এখান থেকে ওকে করে দেন তাহলে কিন্তু আপনার এটা একেবারে অফ হয়ে যাবে, যতগুলো অ্যাপ ছিল লক করা সবগুলো আনলক হয়ে যাবে। তো এভাবে করে কিন্তু আপনি আরও আপনার হাতের স্মার্টফোনটাকে খুব সুন্দরভাবে চমৎকারভাবে ইউজ করতে পারেন এবং যে কোনো অ্যাপকে লক করে রাখতে পারেন কোনো অ্যাপ ছাড়াই।